আজকে নিয়ে এসেছি সোয়াবিনের নিরামিষ রেসিপি। সোয়াবিনটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি ডেড়টা টমেটো, একটা ছোট আর একটা বড় টমেটো। আলুটা ভেজে রেখেছি। আর এখানে মশলা নিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। এই সোয়াবিন রেসিপিটা পুরোটাই নিরামিষ হবে। চলুন রেসিপিটা শুরু করুন। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, তেলটা আরেকটু দেব, নিরামিষ একটু তেল মশলাটা বেশি লাগে, দিয়ে দেব তেজপাতা ফোড়ন, মানে দুটো তেজপাতা দিয়েছি। দেব 1/4 টিস্পুন হচ্ছে হিং, দিয়ে দেব টমেটোটা, দিয়ে দেব মশলাটা, বেশি জল দিয়ে রেখেছি যাতে মশলাটা পুরো জুড়ে না যায়, তাই জন্য একটু জল বাকি দিয়ে দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, এবার পরিমাণ মতো লবণ, সরি লবণ না হলুদ, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো সয়াবিনগুলো, জল চিপে চিপে দেবো। ভাজা আলুগুলো আটটা মিডিয়াম দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। বেশি ঝোলও করলাম না, আর শুকনো শুকনো না, এই ঝোলটা ঢেকে দেব। সোয়াবিনটা হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম মশলা 1 চামচ পরিমাণ, 1 টিস্পুন গরম মশলা, একদম রেডি হয়ে গেছে নিরামিষ সোয়াবিনের তরকারি, দিয়ে এটা ঢাকা দেওয়া।